কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক, বললেন ভারত একটি পুলিশি রাষ্ট্র। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। গ্রেফতারের পূর্বে রাহুল গান্ধী বলেন, ভারত একটি পুলিশি রাষ্ট্র এবং নরেন্দ্র মোদী একজন রাজা। এনডিটিভি জানায়, মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেন। সে সময় জিজ্ঞাসাবাদের প্রতিবাদে সড়কে বসে প্রতিবাদ করতে থাকেন তিনি। গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকার কারণে প্রায় 30 মিনিট পর রাহুলকে আটক করা হয়। মঙ্গলবার রাজধানীতে এনফোর্ট ডিরেক্টর অর্থাৎ ইডি কর্মকর্তারা সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় দুর্নীতির অভিযোগে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। সোনিয়া গান্ধী তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে ইডির অফিসে পৌঁছান। পার্লামেন্টে সড়ক প্রতিবাদের আগে রাহুলও ইডির অফিসে গিয়েছিলেন। গত 21 জুলাই প্রথমবার ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। এর আগে করোনায় আক্রান্ত হওয়ায় তখন হাজিরা দিতে পারেননি তিনি। সে সময় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন তিনি। কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, গান্ধী পরিবার কোনো দুর্নীতিতে জড়িত নয়। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অন্যান্য ঘাটতির প্রতিবাদে মিছিল থেকে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার ভারতীয় রাজধানী দিল্লিতে একটি রাস্তায় আন্দোলন অবস্থায় প্রায় 30 মিনিট পুলিশের সাথে ধস্তাধস্তির পর তাকে আটক করা হয়। পরে তাকে একটি বাসে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। একটি প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাহুল গান্ধী মঙ্গলবার এই বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন, তবে তিনি কার্যত শেষ ব্যক্তি ছিলেন যখন পুলিশ তাকে আটক করবে কি না তা নিয়ে আলোচনা করছিল। আটকের সময় রাহুল গান্ধী বলেন, ভারত একটি পুলিশি রাষ্ট্র এবং মোদী একজন রাজা। রাজ্যসভা বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়কে বলেছেন, পুলিশের নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিবাদ করেছি। বিরোধীদের সম্পূর্ণরূপে ধ্বংস করতে এবং আমাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য এই সব প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের ষড়যন্ত্র। আমরা ভয় পাবো না, আমাদের লড়াই চলবে। এদিকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং তদন্ত সংস্থাগুলো বিরোধী নেতাদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এমন অভিযোগ সহ বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছিলেন কংগ্রেস নেতাকর্মীরা। সোনিয়া গান্ধীর সাথে তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী তদন্ত সংস্থার অফিসে অবস্থান করছেন। তবে দিল্লির পার্লামেন্ট এলাকায় বিক্ষোভে যোগ দেওয়ার আগে মঙ্গলবার সকালের দিকে সেখানে গিয়েছিলেন রাহুল গান্ধীও। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।